দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বায়োলজি সেন্টারে স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন আলোচনা করব, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারের। তো এখান থেকে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই বেশি তোমাদের পরীক্ষায়, আর যতটাই না গুরুত্বপূর্ণ ততটাই সহজ। তো আমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। দেখো, ফার্স্ট আসে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা, বিটি কোটন। এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি যেভাবে বলছি একবার ভালো করে শুনে রাখবে, তাহলে তোমাদের আর কোনো দিনও ভুল হবে না। বিটি, এখানে যে নামটা এসেছে বিটি কোটন, সিম্পল জিনিস, বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়ার ক্রাইজিনকে সাধারণ তুলো গাছে প্রবেশ করানো হয়, আর যখন এটা সাধারণ তুলো গাছে প্রবেশ করানো হবে তখন সেটা কীট পতঙ্গ প্রতিরোধী হয়ে উঠবে। তার মানে কোনো কীট পতঙ্গ তাকে আর আক্রমণ করতে পারবে না, তাকে আর ধ্বংস করতে পারবে না, নষ্ট করতে পারবে না। সেই জন্য যেহেতু বাইরে থেকে একটা জিনকে এখানে প্রবেশ করানো হচ্ছে, সেই জন্য এই ধরনের উদ্ভিদ তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। আর এই ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তাকে আমরা বলবো হচ্ছে বিটি কটন, কারণ এটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ক্রাইজিনকে ইনসার্ট করার ফলে এটা কীটপতঙ্গ প্রতিরোধী হয়ে উঠছে। সেই জন্য এটাকে সংক্ষেপে আমরা বিটি কটন নাম দিয়ে থাকি বা বিটি কটন বলা হয়। অ্যাকচুয়ালি বলতে হতো যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ক্রাইজিনের প্রবেশের দরুন উৎপন্ন তুলা গাছ, কিন্তু এত বড় লম্বা করে না বলে সেটাকে সংক্ষেপে শুধু বিটি কটন বলা হয়। ঠিক তেমনি আছে বিটি ব্রিঞ্জেল, তো সেখানে হচ্ছে ক্রাইজিনকে প্রবেশ করানো হয় বেগুন গাছের মধ্যে। তো এই ক্রাইজিনটা আবার দু প্রকারের, একটা হচ্ছে ক্রাই 1AC, একটা হচ্ছে ক্রাই 2AB। তো এই তুলা গাছে এই দুটো জিনকে প্রবেশ করানো হয়, কিন্তু বেগুন গাছে শুধুমাত্র একটা জিনকে প্রবেশ করানো হয়। আচ্ছা, এবার আমরা সংজ্ঞায় আছি, দেখো কি বলেছে, বিটি কটন উৎপাদনের জন্য বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার ক্রাইজিনকে সাধারণ তুলা গাছে প্রবেশ করানো হয়, ফলে এই গাছ কীট পতঙ্গ প্রতিরোধী হয়ে ওঠে। তার মানে সহজে এটা ধ্বংসপ্রাপ্ত হবে না, অর্থাৎ ট্রান্সজেনিক গাছে পরিণত হয়, তাই এই গাছকে বিটি কটন বলে। আমরা একটু আগে দেখলাম কেন এটা ট্রান্সজেনিক বলা হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি ক্লোনিং ভেক্টর, এখানেও নামটাতেই অ্যান্সারটা আছে। ভেক্টর মানে কি, আমরা জানি বাহক, তাহলে ভেক্টর ডিএনএ বলতে পারি, বা বাহক ডিএনএর সঙ্গে আমরা ফরেন ডিএনএকে নিযুক্ত করা হয়, মানে নিযুক্ত করি, করার ফলে কী হয়, সেই ফরেন ডিএনএটা যখন ইনসার্ট করা হচ্ছে, এর সঙ্গে যুক্ত করা হচ্ছে বাহক ডিএনএর সঙ্গে, তখন সেটা একটা হোস্ট সেলে বা পোষক কোষে প্রবেশ করানো হয়। কিসের জন্য? প্রতিলিপি গঠনের জন্য, বা প্রতিলিপির জন্য, বা ক্লোনিংয়ের জন্য। তো এখানে নামটা দিয়ে অ্যান্সারটা আছে ক্লোনিং ভেক্টর, মানে ভেক্টরের সঙ্গে ফরেন ডিএনএ যুক্ত করে ক্লোনিং ঘটানো হয়। কোথায়? পোষক কোষে ইনসার্ট করার পর। এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্লোনিং ভেক্টর। তাহলে ক্লোনিং ভেক্টর এর এরকম উদাহরণ কী হবে, আমরা এর আগেও দিয়েছি ডিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ওয়াইএসি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, প্লাজমিড ব্যাকটেরিওফাজ ইত্যাদি আছে। তো এবার সংজ্ঞাতে চলে আসে, দেখো কী বলেছে, এটি হলো ডিএনএর ক্ষুদ্র অংশ। আমি তো বললামই যে ভেক্টর ডিএনএ বা ডিএনএর একটি ক্ষুদ্র অংশ, যার মধ্যে বিদেশি বা ফরেন ডিএনএ টুকরোকে নিযুক্ত করা হয় এবং পোষক কোষে ডেলিভার বা প্রদান করা হয়। কিসের জন্য? ক্লোনিং বা প্রতিলিপির জন্য। এই ধরনের ভেক্টরকে বলা হয় ক্লোনিং ভেক্টর। ঠিক আছে, এরকম উদাহরণ কি, এই যে উদাহরণ প্লাজমিড ব্যাকটেরিওফাজ। আচ্ছা, এখানে অন্যরকমভাবে কোশ্চেনটা আসতে পারে, সেটা কি যে ক্লোনিং ভেক্টরের কিছু বৈশিষ্ট্য বলো। তাহলে বৈশিষ্ট্য কী হবে, এদের মধ্যে একটা রেস্ট্রিকশন সাইট থাকবে, ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে কাটা হয় সেটাকেই বলা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এদের মধ্যে সিলেক্টেবল মার্কার জিন পাওয়া যাবে, এই সিলেক্টেবল মার্কার জিনটা কী করে, একটা নির্দিষ্ট হোস্ট সেলকে সিলেক্ট করতে সাহায্য করে, কিংবা আরেকটা কাজ কী করে, রিকম্বিনেন্ট ডিএনএ থেকে নন রিকম্বিনেন্ট ডিএনএকে আলাদা করতে সাহায্য করে। ধরো একটা সিম্পল উদাহরণ দিই, আমার কাছে দুটো একই কালারের, একই রঙের, একই আকৃতির দুটো পেন আছে, ধরলাম এটা এতটা, এটাও এত, সেম সেম। এবার এই দুটো পেনকে আমি আলাদা করবো কী করে, দূর থেকে দেখি, এটার মাথায় আমি একটা অন্য কালার করে দিলাম, বা এখানে একটা টুপি করিয়ে দিলাম, বা একটা অন্য কোনো অংশ যুক্ত করে দিলাম, আর এটাতে আমি কিছু দেখি, তাহলে এখানে আমি একটা মার্কার অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে এই মার্কারটা অ্যাড করার ফলে আমি কী করলাম, যে আমাকে দুটো আলাদা আলাদা জায়গায় পাঠাতে হবে, ধরো এটা যাবে বিতে, এটা যাবে এতে, মানে যেটাতে টুপি আছে সেটা সবসময় এতে যাবে। তাহলে আমরা এখান থেকে সিলেক্টিভ মার্কার, এই যে মার্কারটা টুপিটা, এটা থাকার জন্য আমরা এটা ডিনোট করতে পারছি যে যেটাতে টুপি থাকবে সেটা এতে যাবে, আর এটাতে টুপি নেই তার মানে এটা বিতে যাবে। এই জন্য এই সিলেক্টিভ মার্কারটা কী কাজ করে, একটা পার্টিকুলার বা নির্দিষ্ট হোস্ট সেলে সেটাকে প্রদানের জন্য সিলেক্ট করতে সাহায্য করে। আর এদের মধ্যে একটা রেপ্লিকেশন ইনিশিয়েশন থাকবে, যেটাকে বলা হয় ORI, অরিজিন অফ রেপ্লিকেশন ইনিশিয়েশন, যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হবে। তাহলে এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য, ক্লোনিং ভেক্টরের। তো যদি তোমাদের ডিরেক্ট সংজ্ঞা আসে তাহলে সংজ্ঞাটা বলতে পারবে, আর যদি আসে ক্লোনিং ভেক্টরের কিছু বৈশিষ্ট্য লিখো, তাহলে বৈশিষ্ট্য তো আমরা পারবো, একটু আগে বললাম এই যে তিনটা বৈশিষ্ট্য বললাম। তাছাড়া হচ্ছে এরা ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে, তাহলে চারটা বৈশিষ্ট্য হয়ে গেলো, দুই মানের জন্য চারটা বৈশিষ্ট্য যথেষ্ট। তাহলে সংজ্ঞাটা বুঝলাম আর এখানকার বৈশিষ্ট্য বুঝলাম, এটা মনে রাখার উদাহরণটা তো, মানে এটা তো আমরা দেখলামই ভিডিও গঠন। খুব ভালো করে যদি বুঝতে না পারো আরেকবার দেখবে, আর পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা।